বর্তমান বিশ্বের বিভিন্ন মানুষেরা শখ বা প্রয়োজনের জন্য পোষ্য প্রাণী হিসেবে বেছে নেয় কুকুরকে। অনেক খেলোয়াড়ও কুকুর পুষে থাকেন। লিওনেল মেসিরও কুকুরের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। লিওনেল মেসির আন্তোনেল্লা রোকুজ্জো, থিয়োগো, মাতেও ও চিরো, এরা ছাড়াও মেসির পরিবারের আরও এক সদস্য রয়েছে। বলা চলে মেসির পরিবারের অন্যতম সদস্য তার প্রিয় কুকুর। সে একদিকে যেমন বিশ্বাসী বন্ধু, অন্যদিকে বাড়ির পাহারাদার। লিওনেল মেসি যেহেতু বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, সে কারণে ভক্তরা তার সব বিষয় জানতে চাইবেন, এটাই স্বাভাবিক। তাই আজকের ভিডিওতে লিওনেল মেসির প্রিয় কুকুরটি সম্পর্কে জানাবো মেসির ভক্তদেরকে। আশা করি লিওনেল মেসির সকল ভক্তরা থাকবে ভিডিওটির শেষ পর্যন্ত। মেসি এবং আন্তোনেল্লা রোকুজ্জো প্রিয় এবং বিশ্বাসী বন্ধু। বাড়ির পাহারাদার কুকুরের নাম হাল্ক। হাল্ক নামটি খুবই পরিচিত লাগছে, তাই না? লাগাটাই স্বাভাবিক। মার্বেল কমিক্সের এই সুপার হিরোকে কে না চেনে? কমিক চরিত্র হাল্ক গায়ে গতলে যেমন দেখতে, মেসির এই হাল্কও তেমন। মাস্টিফ জাতের এই কুকুরের দৈহিক গড়ন বিচারে তো বটে। প্রাণী জগতের ভিতরে মানুষের সবচেয়ে বিশ্বাসী এক বন্ধুকে আপন করে নিয়েছে মেসি আর তার বাসার পোষা কুকুর এই সিনর হাল্ক। তার কুকুরটি ডগিতি বোর্দো জাতের। অনেকে বলেন বোর্দো মাস্টিফ বা ফ্রেঞ্চ মাস্টিফ ফ্রান্সের সবচেয়ে পুরনো কুকুরের জাতগুলোর মধ্যে একটি। শুধু মেসি নয়, অনেক তারকা ফুটবলাররাও কুকুর পুষে থাকেন। যেমন নেইমারের রয়েছে ল্যাব্রাডর জাতের কুকুর, তার পোষা কুকুরের নাম পোকার। এছাড়াও মেসুত ওজিলেরটা বালবোয়া, সম্ভবত রকি সিনেমার চরিত্র রকি বালবোয়া নামের সঙ্গে মিল রেখেই রেখেছেন। 1989 সালে মুক্তি পাওয়া টানার অ্যান্ড হোস নামের একটি ছবি মুক্তি পায়। সে মুভিতে নায়ক হিসেবে দেখা যায় টম হ্যাংসের। টম হ্যাংসের ভক্ত হয়ে থাকলে এই মাস্টিফ জাতের কুকুর সম্পর্কে না জানা থাকার কথা নয়। 1989 সালে মুক্তি পাওয়া টানার অ্যান্ড হোস সিনেমায় হ্যাংসের সঙ্গে অভিনয় করেছিল এমন এক মাস্টিফ জাতের কুকুর। গোয়েন্দা টম হ্যাংসের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিল ডগি দি বোর্দো হুস। এই জাতের কুকুরের সুনাম আছে বড় আকার এবং শক্তিমত্তার জন্য। একসময় ভারী বস্তু বহনের কাজে ব্যবহার করা হতো এই জাতের কুকুরকে। এটিকে নিরাপত্তার কাজেও ব্যবহার করা হয়। এমন কুকুরকে বাগে আনা খুবই কঠিন, তবে একবার বাগে আনতে পারলে দ্রুত মালিকের ভক্ত হয়ে ওঠে। তবে জিনিসপত্র এলোমেলো করতে এদের জুড়ি নেই। মেসির পোষা কুকুরের গড়ন দেখলে বোঝা যায় কেন তার নাম হাল্ক। 2018 সালে মেসির স্ত্রী রোকুজো ইনস্টাগ্রামে সিনর হাল্কের একটি ছবি পোস্ট করেছিলেন। তখন কুকুরটির বয়স ছিল মাত্র 2 বছর, যদিও গড়ন দেখে মনে হবে আরও পরিণত ও বয়স্ক। সেই ভিডিওতে দেখা যায় বাড়ির উঠানের মতো মাঠে বল নিয়ে কসরত করছেন মেসি আর কুকুরটি সেই বল ধরার জন্য চেষ্টা করছে। কিন্তু যতবারই চেষ্টা করছে ততবারই ব্যর্থ হচ্ছে মেসির দক্ষতার কাছে। মেসির ঘরে হাল্ক আসার আগে ছিল টবি। পুডল জাতের এই কুকুর আকারে বেশ ছোট হয়ে থাকে। আর হাল্ক মেসির ঘরে এসেছে 2016 সালে। মেসির স্ত্রী রোকুজ্জো উপহার হিসেবে দিয়েছিলেন মেসিকে। বার্সা তারকা তখন ইনস্টাগ্রামে এক পোস্টেতে জানিয়েছিলেন পরিবারের নতুন সদস্য, এই সুন্দর উপহারের জন্য তোমায় ধন্যবাদ ভালোবাসা। এরপর হাল্ক এত দ্রুত বেড়ে উঠেছে যে তার পাশে মেসি দাঁড়ালে অনেকে মজা করে হয়তো বলতে পারেন দেখতে তো মেসিকেই ছোট লাগছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, প্রিয় খেলোয়াড়ের কুকুরটির দাম কেমন হতে পারে বা এর খাবার কেমন লাগে? মেসির কুকুর বিক্রির জন্য নয়, তবুও এর আনুমানিক একটা দাম তো হতেই পারে। ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশন নামের এক কুকুর প্রেমী সংগঠনের সভাপতি বেঙ্গালুরু ব্যবসায়ী সতীশের রয়েছে মেসির মতো ম্যাস্টিক প্রজাতির একটা কুকুর, যার দাম প্রায় 1 কোটি ভারতীয় রুপি আর তা বাংলাদেশি টাকায় 1,25,88,000-এর কাছাকাছি। কোরিয়া এবং চীনে এই প্রজাতির কুকুর পাওয়া গেলেও তা খুবই বিরল। বিশ্বজুড়ে কুকুর সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটে সাধারণভাবে যে তথ্যগুলো মেলে তাতে এই প্রজাতির দেখা পাওয়া যায় না। সতীশের এক ব্লগে দেখা যায় অত্যন্ত আদুরে প্রজাতির এই কুকুরগুলোর বিশেষভাবে যত্ন নিতে হয়, সেই সঙ্গে তাদের খাবার খরচও হয় বিপুল পরিমাণে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।